হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার মনে হয় যে একসাথে বসে আমরা যেরকম কথা বলতাম, তো দীর্ঘদিন পরে আজকে আপনারা এরকম একটি ভিডিও দেখতে পাচ্ছেন, তো আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া। আমি সবসময় যেটা বলি যে আমরা যেরকমই আছি আল্লাহ পাকের কাছে শুকরিয়া করা উচিত। আসলে বিপদ আপদ, জন্ম মৃত্যু, এগুলো সব কিছু মানে এভরিথিং কন্ট্রোল করেন মহান আল্লাহ পাক। সুতরাং সেই জায়গা থেকে কখনোই মন খারাপ করা বা সেই জিনিসগুলো থেকে দূরে থাকাই আমি মনে করি বেটার, কারণ সব কিছু নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ। তো আজকে মূলত আপডেট ভিডিও, তো এই আপডেট ভিডিওর মধ্যে যে বিষয়গুলো থাকবে আমরা ক্রমান্বয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মিমের, আপনারা জানেন যে ও হসপিটাল থেকে রিলিজ পেয়েছে, সেটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তোমার এখন কি অবস্থা, মানে শারীরিক অবস্থা কেমন একটু যদি জানাও, কারণ অনেকেই কমেন্টে জানতে চায়, এই জন্যই বলো। আর ওরকম কোনো সমস্যা নাই, এমনিতে পিঠে অনেক ব্যথা করে, এপাশ ওপাশ হইতে পারি না, আর সিজার যেহেতু তো একটু তো সময় লাগবে সারতে, ওষুধ খাচ্ছি আর কি। তো মানে ব্যথা আছে পিঠে, সেলাই ব্যথা, মানে সোজা হাঁটতে একটু কষ্ট হয়, এছাড়া আর কোনো সমস্যা নাই। আর আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে তো মাথাটাও ঘুরায়। আপনারা কয়েকজন কমেন্ট করেছেন যে মিমাপুর ওষুধ খাওয়া মানে যতটা কম করা যায় সেটা ভালো, কিন্তু ডাক্তারে তো, আসলে ডাক্তার যখন আমাদেরকে ওষুধ দিয়ে দেয় যেটা খেতে হবে, তখন তো আমরা সেটা নেগলেক্ট করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। আর মানে বেবিকে নিয়ে আপনারা জানেন যে যেরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই সময়গুলো যাচ্ছে, সেটা আসলেই ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। দিন শেষে দেখা যায় যে প্রচুর দৌড়দৌড়ি করতে হচ্ছে, সকাল বিকাল দিন নাই রাত নাই, মানে এরকম একটা পরিস্থিতি। সকাল তো এমনিতেই 11টার দিকে, আর একটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে এই কয়েকদিন এতটা মানে ঘুম কম হওয়ার কারণে মানে শরীরের উপরে চরম একটা প্রভাব পড়েছে, যেখানেই যাই সেখানেই ঘুম পাই। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা যে মিম আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুস্থ, এখন বেবিটাকে নিয়েই আমরা চিন্তিত। ওর মানে সবচেয়ে বেশি কষ্টদায়ক মানে বিষয় যেটা, সেটা হচ্ছে যে ওই ডিডাইমার যে বিষয়টা, মানে ইনফেকশনের যে ইয়েটা আর কি, আমরা তো আসলে এত কিছু বুঝি না। ওইটা 10 ছিল যেদিন অ্যাডমিট করানো হয়, 10 থেকে ওটা 7-এ চলে আসে, 7 থেকে ওইটা 4-এ চলে আসে। এটা কিন্তু ধারাবাহিকভাবে টেস্ট করা হয়, আজকে করলো, আগামীকাল করলো, আর দু একদিন পরে এরকম। তো যখন 4-এ আসছে তখন কিন্তু আমি খুবই হ্যাপি, মানে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, যেহেতু কমতেছে, এভরিথিং উইল বি ওকে উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম। তো সেই মানে 4 থেকে নেক্সট ডেতে যেটা মানে খুব আগ্রহ নিয়ে আমি ওই দিন কোর্টে, তো আমি কোর্টে মিম, তারপরে আমার শাশুড়ি, আরিফা, তিনজন বাসা থেকে সকালবেলা চলে গেছে। চলে গেছে বলতে আমি নিজেই উবার ঠিক করে দিয়েছি, আমি কোর্টে ছিলাম তখন, সেই মুহূর্তে আমার খুবই ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, মানে যেতেই হবে এনি হোক। তো আমি গিয়ে আমি দেখলাম আমি উবার ঠিক করে দিয়েছি, তারাও যখন বাসা থেকে বেরোয়েছে আমার কাজ ছিল, সেই কাজ ফেলে রেখে আমি, যে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, যদি আল্লাহর রহমতে ভাইরাস বা ইনফেকশন যেটা বলছি ওটা যদি কমে আসে তাহলে অনেক মানে মানে একটা মানে সবকিছু কমবে। তা আমি খুব আগ্রহ সহকারে, আমি যে কতটা দ্রুততার সহিত আমি সেই পুরান ঢাকার জসকোট থেকে আমি মগবাজারস্থ সেই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে গিয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি গেলাম, কারণ হচ্ছে ডাক্তার রিপোর্ট দেয় এবং ব্রিফ করে 11টার দিকে, আমি খুবই তাড়াহুড়ো করে গিয়েছি। যাওয়ার পরে আমি যেটা জানলাম যে ডাক্তার ওই দিন বা ওই সময় বসবে না, বিকাল 3টার দিকে আমাকে আসতে হবে। তো এর মধ্যেই আমি মানে যখন ওই NICU বিভাগ থেকে বের হচ্ছি তখন মিমের সাথে আমার সাক্ষাৎ। মিম বললো কি ব্যাপার, তুমি কখন আসছো? তাই আমি বললাম যে আমি কিছুক্ষণ আগেই আসছি, এখন এটা দেবে না। তো বললো আচ্ছা ঠিক আছে, তো তুমি চলে যাও। তা আমি চিন্তা করলাম যে আসলেই যাওয়ার দরকার, পরে আমি আবার কোর্টে চলে গেলাম। তো
এই কোর্টে চলে যাওয়ার মাঝখানে মানে যে বিষয়টা বারবার মনে হচ্ছিল যে আবার আমি আসতে পারবো কি না, 3টার দিকে আমি আবারও গিয়ে যা ছিল সবকিছু ঠিকঠাক করে আমি 3টার আগেই ওখান থেকে ব্যাক করছি। তারপরে আমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করলাম যথারীতি। তো মানে ওই দিন মানে ওই দিন বা ওই সময়টা খুবই কষ্ট ছিল আমার জন্য, যখন আমি দেখলাম যে আসলে ভাইরাসটার পরিমাণ বা ইনফেকশন যেটা আর কি, ডি ডাইমারটা আবারও 10-এ চলে গিয়েছে। আর ডাক্তার ওখানে প্রতিনিয়তই কিন্তু লিখে দেয় যে বাচ্চার শারীরিক অবস্থা কি, রক্তে ইনফেকশন আছে, ফুসফুসে ইনফেকশন আছে, তারপরে হচ্ছে কি যেন বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বা শঙ্কামুক্ত নয়, আরো যদি কিছু থাকে নেগেটিভ বিষয়গুলো কিন্তু ওখানে তারা লিপিবদ্ধ করায়। তো এই জিনিসটা দেখে আমি এত আপসেট হয়ে যাই, মানে এত পরিমাণে, যেটা আসলে বলাই বাহুল্য। অ্যান্ড দেন ওই রিপোর্টটা দেখার পরে তো ওখানে কিছুক্ষণ পরে আমি চলে আসি। আমি ওই দিন দুইবার অ্যাক্সিডেন্ট মানে কোর্ট মানে মানে একেবারে অনেক মেজর অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট করতে করতে আমি করিনি। তো এতটা মানে পেইনে ছিলাম ওই মুহূর্তে, আমার কাছে কিছুই ভালো লাগছিল না। আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমার এই জীবন আর ভালো লাগতেছে না, এটা আল্লাহ পাক মাফ করুক। ধৈর্য কিন্তু অনেক বড় একটা জিনিস, যেটা হয়তো সবার মাঝে থাকে না। প্রথম অবস্থাতেই প্রথম দিকে আমি কিন্তু এগুলো কিছু মনে করি না যে এভরিথিং উইল বি ওকে, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, হয়তো একটু সময় লাগবে। কিন্তু দিনের পর দিন যখন ওই একটা ভালো হয় তো আরেকটা খারাপ হয়, আরেকটা খারাপ হয় তো আরেকটা ভালো হয়, মানে কোনোটাই পারফেক্টলি কমতেছে না, মানে বেড়ে যাচ্ছে। তো এটা বেশি পেইন দিচ্ছিল আমাকে, মানে খুব কষ্ট দিচ্ছিল। আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ওই দিন, মানে এত কষ্ট পেয়েছে যেটা বলার বাইরে, আমি বলতেছিলাম যে আসলে আমি একেবারেই নিতে পারতেছি না, এরকম একটা মুমেন্ট ছিল ওই মুহূর্তে। আমার সারা জীবন হয়তো এত কষ্টের মুহূর্ত খুব কমে গেছে। তো যাই হোক, বাবুর এই যে আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছে, একটা ঠিক হলে একটা ভালো, একটা ভালো হলে একটা ঠিক হয়। তো ওর ইনফেকশনটা শরীরে রয়ে গেছে, তবে তার মাঝে এর মধ্যে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে আপনাদেরকে না জানানো। সেটা হচ্ছে যে ওর যে অ্যান্টিবায়োটিকটা ছিল পূর্বে দেওয়া, সেই অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করা হয়েছে এবং এখন যেটা চলমান রয়েছে, তো আল্লাহর রহমতে কিছুটা ইম্প্রুভ হয়েছে। এটা একটা আশার বা ভালো বিষয়। তো আমি বিলিভ করি যে আল্লাহ পাক অবশ্যই আমার বাচ্চাটাকে সুস্থ করে দেবেন। তো আপনারা কিন্তু অবশ্যই দোয়া করুন। আমার মনে হয় যে এই কথাটা আপনাদেরকে বলতে হবে না। আর মিমের কথা যদি বলি, সেখানে আসলে নতুন করে কিছুই বলার নেই। আমার চেয়ে হয়তো উনি হাজার গুণ কষ্ট ওর বেশি, কারণ আমি আসলে ওইভাবে কখনো কান্নাকাটি করি না, বা করলেও দেখা যাচ্ছে কারো সামনে করি না। তো খারাপ লাগতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ প্রতিটা মানুষই চায় বা প্রতিটা প্যারেন্টস তারা চায় যে একটা সুস্থ সবল। আসলে মিমের খারাপ লাগতেছে, চলে গেছে। যেটা বলছিলাম যে প্রতিটা প্যারেন্টসই চায় একটা সুস্থ সবল বাচ্চা হোক, পরবর্তীতে ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে খুব আনন্দ করবে। তো দেখা যায় যে অনেক সময় কিছু জটিলতার কারণে হয়তো এগুলো হয়ে ওঠে না, বাট এই বিষয়গুলো নিয়ে কখনোই ওইভাবে মন খারাপ করা উচিত না। কারণ এই যে কথাটি বললাম যে সব কিছু নিয়ন্ত্রণ করেন মহান রব্বুল্লাহ আলামিন। তো দেখা যাক, তবে যেহেতু আল্লাহ রহমতে সার্ভাইভ করতেছে, আই হোপ যে হয়তো সুস্থ হয়ে যাবে। আর এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকেই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলি অথবা অনেকে যারা অভিজ্ঞ তারাও বলেছেন যে ধরনের সমস্যা হয় ঠিকও হয়ে যায়, কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়, আর দেখা যায় যে হয়তো একটু লম্বা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে অধৈর্য হওয়া যাবে না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমার বেবিটাকে পরিপূর্ণরূপে সুস্থতা দান করেন। আর কি বলবো, আগেও বলেছি যে আমাদের কথার মাধ্যমে যদি কেউ কখনো কোনোভাবে আঘাত পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, জীবনে ভুল হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। চলার পথে দেখা যাচ্ছে যে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বলে রাখছি আপনাদেরকে যে আপডেট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মিমের শারীরিক অবস্থা ভালো, আর আসলে ওর মানসিকভাবে আসলে ও ভালো নেই। আর বাচ্চার অবস্থা তো যেটা বললাম যে আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছে। আর আমি মানে কি বলবো, যে আমি আসলে কিসের মধ্যে আছে আমি নিজেই বুঝতেছি না, মানে খুব জটিলতার মধ্যে রয়েছে আর কি। তো দেখা যাক আল্লাহ পাক কি করেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।